আধিপত্য দেখিয়েও প্রথমার্ধে গোল পেল না মোহামেডান। বিরতি থেকে ফিরে উল্টো থমকে যেতে হলো সাদা কালোদের। পুলিশ ফুটবল ক্লাবের উজবেক ডিফেন্ডার উকমেদ ভের হেডে বল মোহামেডানের জালে জড়ায়, কিন্তু হাল না ছেড়ে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফেডারেশন কাপের ফাইনালে পা রাখে মোহামেডান। 69 মিনিটে ইমানুয়েল সান্ডে গোল করে ম্যাচে সমতা আনেন। এর 10 মিনিট পর নিখুঁত হেডে জয়সূচক গোল করেন শাহরিয়ার ইমন। মফস্বল শহরের মুন্সীগঞ্জে গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল বিকেলে উচ্ছ্বাসে মাতোয়ারা সাদা কালো সমর্থকেরা। ম্যাচ সেরার পুরস্কার পান শাহরিয়ার ইমন। এখন তাদের অপেক্ষা 14 মে দ্বিতীয় সেমিফাইনালের বসুন্ধরা কিংস ও গেল আসরের আরেক ফাইনালিস্ট আবাহনী। বিজয়ীদের সঙ্গে 21 মে শিরোপা লড়াইয়ে নামবে মোহামেডান, তাই খুশি সমর্থকরা। 90 থেকে 92 মধ্যে আমরা দর্শক ছিলাম এবং ওই স্মৃতিগুলো সোনালি আমরা ওগুলো ধরে রাখি এবং মুন্সীগঞ্জের যে একটা ঐতিহ্য আমাদের এখানে খেলা দিচ্ছে এটা আমাদের গর্বের। খুবই সুন্দর মাঠ এবং খুব জমজমাট খেলা হচ্ছে, ভালো লাগতেছে। আজকের খেলা মুন্সীগঞ্জে এসে আমরা উপভোগ করতেছি শুধু ঢাকা থেকে। শিষ্যদের অসাধারণ প্রত্যাবর্তনে খুশি কোচ ম্যানেজার। যোগ্যতার টিম হিসেবে ফাইনালে গিয়েছি এবং আমাদের নেক্সট টার্গেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডু অর ডাই ম্যাচ, প্লেয়াররা সবাই চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। আমাদের যে আগের যে জৌলস ছিল এই জৌলসটা ধরে রাখার আমরা চেষ্টা করতেছি, আমরা এটা অচিরে আরও ভালো কিছু করবো ইনশাআল্লাহ। গেল আসরের ফাইনাল জয়ের পর মোহামেডান চলতি মৌসুমে খেলেছে স্বাধীনতা কাপের ফাইনাল। বসুন্ধরা কিংসকে সেই ম্যাচে অবশ্য হারাতে পারেনি তারা। এরপর লিগে এখন পর্যন্ত আছে দ্বিতীয় স্থানে। লিগ জয় ভীষণ কঠিন হলেও আরেকবার ফেডারেশন কাপ জিতে চিরশত্রু আবাহনীর 12 বার চ্যাম্পিয়নের একক রেকর্ডটা ছুঁয়ে ফেলার সুযোগ মোহামেডানের সামনে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।